তো আজকের এই ভিডিওটি একটি কমেন্ট বেসিসে ভিডিও হতে চলেছে, কারণ কি অনেক ভাইরা আমাকে একটা কমেন্ট করছে, সেটা কি যে দাদা আমার হাইট কমানোর কোনো উপায় আছে নাকি। তো সবাই চায় যে হাইট বাড়ানোর উপায়, কিন্তু এমন কিছু কিছু ভাই রয়েছে যারা চাচ্ছে যে হাইট কমানোর কোনো রকম উপায় আছে নাকি। তো কারণ কি অনেক ভাইদের কি হয় যে তারা খুব পাতলা কিন্তু হাইটটা অনেক বড়, মানে হাইটটা অনেক বেশি, তো এটাতে মনে হয় কি অনেকটা লম্বা লাগে এবং দেখতে খারাপ লাগে। তো সেই কারণে হয়তো বা তারা এই কমেন্টটা করে যে দাদা হাইট কমানোর কোনো রকম উপায় আছে নাকি, ওষুধ আছে নাকি। তো সেই ভিডিওটা আজকে আমি আলোচনা করে দিব যে কি উপায় আছে, আপনারা কি করতে পারেন, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে পুরোটা দেখবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে। আর যদি কাজে আসে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন, এবং ফিউচারে এরকম আরও ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি কোনো রকম প্রশ্ন থাকে এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে, এই যে ইনস্টাগ্রাম আইডি, এই আইডিতে ফলো করবেন, অবশ্যই মেসেজ করুন, ঠিক আছে। তো মেসেজ করুন, সব প্রশ্নের উত্তর আমি ওখানে দিয়ে দেবো। তো চলুন মেন টপিকে আমরা চলে যাই, ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোটোর মধ্যে বুঝিয়ে দিব। দেখুন ব্যাপারটা কি হয়, যাদের ওজন একেবারে কম, যারা একেবারে পাতলা এবং যাদের হাইটটা একটু বেশি, ঠিক আছে, তাদেরকে কিন্তু খুব বেশি পাতলা লাগে। এবং ওই ওজনের যদি একটা শর্ট হাইটের মানুষ হয় তখন কিন্তু তাকে অতটা পাতলা লাগে না, একটা লম্বা মানুষকে যতটা পাতলা লাগে, ঠিক আছে। কারণ এই প্রবলেমটা আমার সাথে আগে ছিল, কারণ আমি তো আমার হাইটটা অনেক বেশি, এবং তার সত্ত্বেও আমি কিন্তু আগে আমার যারা অনেকদিন থেকে ফলো করছেন তো তারা জানেন যে আমার বডি সাইজ আগে কীরকম ছিল, যে আমি একেবারে পাতলা ছিলাম। তো সেই কারণে কিন্তু আমাকে অনেকটাই রোগা পাতলা বেশি লাগতো, ঠিক আছে। তো রোগা পাতলা লাগার কারণে আমিও ভাবতাম যে হাইট যদি কমতো তাহলে ভালো হতো, তো আসল ব্যাপার সেটা না। ব্যাপার হলো আপনার গায়ে যখন মাংস লাগবে, ঠিক আছে, তখনই কিন্তু আপনাদের যে হাইটের সাথে যখন মাংস, মানে আপনাদের শরীরের গঠনটা বেশি হবে, মানে বড় লাগবে আপনাদের শরীরটা, তখন কিন্তু আপনাদের দেখতেও ভালো লাগবে, আর সব থেকে বেশি এটাতে কিন্তু দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো আপনাদের যেটা করা দরকার সেটা হলো কি, আপনাদের এক্সারসাইজ বা ব্যায়াম করা দরকার। কারণ কি দেখুন, এক্সারসাইজ বা ব্যায়াম আপনারা যখন করবে তখন আপনাদের শরীরের যে শেপটা রয়েছে, ঠিক আছে, শরীরের যে আকৃতিটা রয়েছে, আকৃতিটা অনুযায়ী কিন্তু আপনাদের শরীরে মাসালটা গঠন হবে, ঠিক আছে। এবং যখন আপনাদের শরীরে ওজন বৃদ্ধি হবে, যখন মাসাল বিল্ডিং হবে, আপনাদের শরীরে মাংস লাগবে, তখন কিন্তু আপনাদের কিন্তু সেই লম্বাটা, যে ঠেংটিং একটা লম্বা লাগে না, ওই লম্বাটা কিন্তু আপনাদের তহঙ্গা লাগবে না, এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো আমি এই কমেন্টের উত্তর আমি একটাই উত্তর দিতে চাই, সেটা হলো কি আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা প্রথমত ব্যায়াম বা জিমে গিয়ে ব্যায়াম করুন, বা বাড়িতে আপনারা ব্যায়াম করা শুরু করে দিন, এসে ভালো মতো খাওয়া দাওয়া করুন, আপনাদের বডিটাকে গ্রোথ করার চেষ্টা করুন, ঠিক আছে। আপনাদের যে ওজনটা রয়েছে ওজনটাকে বাড়ানোর চেষ্টা করুন, গায়ের মাংস লাগানোর চেষ্টা করুন, ঠিক আছে। এটাতেই আপনাদের কিন্তু এই প্রবলেমটা আর দেখা দিবে না, কারণ কি এটা যখন আপনাদের শরীরে যখন মাংস বৃদ্ধি বেশি হবে তখন কিন্তু আপনাদের যে হাইটটা বেশি মনে হবে না, ঠিক আছে, শরীরের জন্য। তো এটাই একটা ছোট্ট টিপ। আর কি ব্যায়াম করবেন না করবেন এগুলো বিষয়ে কিন্তু ভিডিও করেছি, ভিডিওগুলো যদি না দেখে থাকেন, আপনারা যারা পাতলা আছেন, তো আমি একটা পিয়ালিস দিয়ে দিয়েছি, এই পিয়ালিসটা দেখুন, ঠিক আছে, পাতলা যারা পাতলা আছেন কি কীভাবে আপনাদের ওজনটা বাড়াতে পারেন, গায়ে মাংস আনতে পারেন, সেগুলো ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন। আর ভিডিওগুলো ফলো করুন, আপনাদের অবশ্যই কাজে দেবে। আর ভিডিওটা যদি কোনো রকম কাজে আসে অবশ্যই লাইক করুন, নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, ফিউচার এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড